loved me for who I can go back to. Walking through all the dust, memories and frame a past we simply left. Good morning, friends. আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল টাইমটা আমি অনেকটা আগেই শুরু হয়ে গেছে, মানে চা খাওয়া কমপ্লিট আর এখন স্নান করে পুজোও কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ অবস্থা এখানে, আজকে প্রচণ্ড গরম, মানে যে পরিমাণ গরম পড়েছে না তাতে এখানে বেশি দিন থাকা যাবে না, মানে আমার পুরো হাতে হাতে র্যাশ হয়ে গেছে। তো তবুও কি মানে ভালো লাগে না তোমাদের সঙ্গে ছোট্ট হলেও একটু ভিডিও শেয়ার না করলে, আমি দুদিন থেকে করছি না, তো একদমই ভালো লাগছে না। তো রিল পোস্ট করছি তো তোমরা সেগুলি দেখছো, আর ব্যাপারটা হচ্ছে গিয়ে যে চাচ্ছি ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর তোমরা চেয়েছিলে যে জুডিওর থেকে আমি কী কী নিয়েছি সেই ভিডিওটিও শেয়ার করি, তো আজকে আমি সেটাই শেয়ার করছি। তো তোমরা এই কয়েকদিন আর অ্যাডজাস্ট করো, আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, তো তারপর তোমাদের সঙ্গে ঠিক মতো যেভাবে আমি ভিডিও দিতাম সেভাবেই ভিডিও পোস্ট করব। তো তোমরা কিন্তু ভিডিওগুলি দেখতে থাকো আর যতটা পারো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চল আজকে সারাদিন আমি কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাত ভাজা এটা হয়ে গেছে, এখন বানাবো লাঞ্চের জন্য একটু সয়াবিন বানাবো। ছেলেকে বললাম পনির খাবে নাকি, বললো না সয়াবিন করে ফেলো, কারণ আজকে পড়ার চাপ অনেক আছে। তো তার জন্য ভাবলাম যে সয়াবিনটাই করে নিই। তো এখন সয়াবিন দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটি সবজির মতো করে নেব, আর যে গরম পড়েছে এতে না খাওয়ার রুচি আছে না মানে কিছু করার। তো ভাবছি যে তাড়াতাড়ি একটি সবজি বানিয়ে নিয়ে বা তরকারি একটা কিছু বানাই, বানানোর পর তারপর তোমাদেরকে আবার আমার যে জুডিও শপিং ভিডিওগুলি আছে সেটাও দেখাতে হবে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি এবং তারপর তোমাদের সঙ্গে জুডিওর যে শপিং ভিডিও আছে সেটাও শেয়ার করি। টিফিন করে আমি তোমাদের সামনে বসে গেছি তোমাদের সঙ্গে একটি দারুণ জিনিস শেয়ার করার জন্য, কারণ তোমরা এর আগেই দেখলে ভিডিওতে যে আমি জুডিওতে গেছিলাম। তো রিসেন্টলি না জুডিও ভীষণ ভাইরাল হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে জুডিও হচ্ছে টাটার একটি ব্র্যান্ড যেখানে তুমি রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবে তোমরা। তো তোমাদের কাছাকাছি যে কোনো জুডিও স্টোর কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আমার তো ভীষণ ভালোই লেগেছে, কারণ সমস্ত কিছুর প্রাইস রেঞ্জ কিন্তু একটা মানে মিনিমাম রেঞ্জের মধ্যে ছিল। তো তোমরা যারা মানে মেকআপ নিয়ে দেখতে চাও যে কোন ব্র্যান্ডের কি রকম বা ড্রেস পোশাক, আমাদের এখন কি হয় আমরা একটা ড্রেস পরে কিন্তু বেশি জায়গায় যেতে পারি না বা ঘুরতেও চাই না, দু একটা জায়গায় গেলে পরে মনে হয় যে ফ্যাশনটা চেঞ্জ করি বা কিছু। তো জুডিওটা না আমার কাছে বেশ ফ্যাশনেবল লাগলো, এবং ওদের টপ কালেকশনগুলি আমার বিশেষ করে ভালো লেগেছে। ওরা নানান ডিজাইনের টপ কিন্তু ওদের মানে স্টোরে রেখেছে। তো টাটার ব্র্যান্ড আশা করছি ভালোই হবে, আর আমার এটা ফার্স্ট টাইম ভিজিট ছিল জুডিও, তো যার জন্য আমি চেষ্টা করছি সামান্য কিছু ট্রাই করার জন্য। আমি এমন কোনো বেশি কিছু শপিং করিনি, তো তোমাদের সঙ্গে কি কি শপিং করেছি সেটাই শেয়ার করার জন্য কিন্তু বসে গেছি, কারণ অনেকদিন মানে দু তিন দিন আগেই আমি গেছি, কিন্তু আমি বসে যে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব যে কি কিনেছি সেটাই হচ্ছে না। তো আজকে ভাবলাম না আজকে আমাকে এটা শেয়ার করতেই হবে যে আমি জুডিও থেকে কি কি কিনেছি। তো প্রথম যেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা আমি যেগুলি নিয়েছি সেগুলি কিন্তু আমার পরিচিতর মধ্যে যারা কিনেছে এবং যারা গেছে জুডিওতে তাদের থেকে শুনেই কিন্তু আমি নিয়েছি। তো প্রথম যেটা আমি নিয়েছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো মানে এনে রেখেছি দুদিন হলো, তো ঠিক মতো মানে আমি ইয়ে করতে পারছি না, এগুলি সব এক জায়গায় সব গোল পাকিয়ে গেছে। তো প্রথম যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই শুগুলি, তোমরা দেখতেই পাচ্ছ মিল্ক হোয়াইট, মানে শুগুলি দেখতেও ভালো, আর এখানে দেখতেই পাচ্ছ জুডিওর ট্যাগ দেওয়া আছে এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং ক্লাসি স্টাইলিশ। তো এটা হচ্ছে আমার ছেলের শু, না এটা হ্যাঁ এটা আমার ছেলেরটাই, কারণ সেম দেখতে আমারও আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে ভাববে যে একই রকম, কিন্তু ছেলে মেয়েদের না এখানে ডিজাইনগুলি প্রায় একই টাইপের, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের। আমার ছেলেরটা একটু বড়, তো সেম আমরা দুটো নিয়েছি, কারণ এগুলি ওয়াশ করা যায় সব থেকে ভালো ব্যাপার। মানে আমরা হোয়াইট শু নিতে গেলে কিন্তু একটু টেনশন করি যে হোয়াইট শু নেবো তারপর এটাকে ক্লিন করবো কিভাবে, তো এটা তোমরা একদম সার্ফ সাবান যেভাবে পারো দিয়ে এটাকে কিন্তু তোমরা ওয়াশ করতে পারো, এবং ভীষণ লাইট ওয়েট, যেটা আমাদের শুয়ের ক্ষেত্রে হয় আমরা ভারী শু ইউজ করতে চাই না। আর এখন জানো ফ্যাশনে তো যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু এরকম শু ইজিলি ক্যারি করা যায়, তো যার জন্য আমার ছেলে এটা নিয়েছে আর আমি এটা নিয়েছি। তো আমার কাছে এই শুগুলি ভীষণ ভালো লেগেছে, তো এটা নিয়েছি দু পেয়ার দুজনের জন্য।
এবার ড্রেসের ক্ষেত্রে বলতে গেলে আমার তো প্রচুর ড্রেস, আমি যার জন্য নিজের জন্য আর কোনো ড্রেস নিইনি। এবার যেটা ড্রেসের মধ্যে যেগুলি নিয়েছে আমার না ওদের জন্য নিয়েছি, তো এরকম জুডিওর কিন্তু প্যাকেজিং এ কোনো ট্যাগ এরকম নেই, ওদের কোনো ব্র্যান্ডের নামও দেওয়া নেই, এরকম জাস্ট মানে কাগজের প্যাকেটে ওরা সবসময় প্রোডাক্ট দেয়। আর প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য, কারণ ওর জন্যই যাওয়া, ও অনেকদিন থেকেই বলছিল জুডিওতে যাবে, ওর কিছু জিনিস নেবার আছে। তো এরকম হাফ স্লিভ গেঞ্জিগুলি দেখতেই পাচ্ছ একদম ভাঁজ হয়ে আছে, কারণ কি আমি এখানে তো এনে রাখার জায়গা নেই, জাস্ট এইভাবে প্যাকেট করেই আমি কিন্তু ট্রলিতে রেখে দিয়েছিলাম, তো যার জন্য এরকম অবস্থা হয়ে গেছে এটা। তো এরকম হাফ স্লিভ যেগুলি গেঞ্জি আছে না সেগুলি, এটার একটু দামটা আমার কাছে বেশি লেগেছে, এটা মার্কেটেও যেরকম প্রাইস কিন্তু কোয়ালিটি বেশ ভালো, 299 মানে 300 বলতে পারি। তো এরকম গরমের দিনে পরার হাফ স্লিভ, এটা ভীষণ ভালো লেগেছে ওর কাছে, তো নিয়েছে এটা। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম রাউন্ড নেকের একটি টি শার্ট নিয়েছি, দেখতে পাচ্ছি জামা কাপড়ের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে, কারণ এখানে রাখার প্রবলেমের জন্য না আমি এগুলি ঠিক মতো রাখতে পারছি না। তো এটা আমার হাজবেন্ডের জন্য নিয়েছিলাম আমি, তো এটাও নিয়েছি 199, ভাবতেই পারছো কত রিজনেবল প্রাইসে, খুবই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তোমাদের বলবো যে এরকম প্রাইসে কাপড় কোয়ালিটি খুব ভালো লেগেছে। এবার কিরকম টেকসই হবে সেটা আমার জানা নেই, কারণ এটা তো আমি এখনো ইউজ করিনি তাই বলতে পারছি না। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে শার্ট, এই শার্টগুলির প্রাইস এখন তো মানে তোমরা ছেলেরা যারা আছো বা মেয়েরা সবাই জানো যে এরকম স্ট্রাইপের ওপর কিন্তু এখন শার্ট ভীষণ ফ্যাশনে ইন, তো তার জন্য এই শার্টটি নেওয়া হয়েছে, এটাও হচ্ছে জুডিওরই। তো কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য আমি এটা নিয়েছি, এবং অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ এখানে রাখার প্রবলেমের জন্য, তো এটাকে আমি পরে বাড়ি গিয়ে ভালো করে আয়রন করে রেখে দেবো, তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল শপিং, এর থেকে বেশি কিচ্ছু আমি আর করিনি, কারণ ওখানে না ফ্যাশনেবল অনেক টপ টপ ছিল কিন্তু আমার এখন কোথাও যাওয়ারও নেই, আর আমি জাস্ট গেছি হচ্ছে তোমাদের সঙ্গে এই মানে জুডিও শেয়ার করার জন্য, বিশেষ করে আমার যাওয়া আর এই শ্যুটা, কারণ এই শ্যু অনেকেই নিয়েছে এবং খুব ভালো, সবাই বলছে যে না ভীষণ ভালো এই শ্যু তোমরা ইউজ করতে পারো। তো আমার শ্যুয়ের প্রতি একটা আলাদাই পছন্দ আছে, মানে আমার ভালো লাগে শ্যু করতে, তো যার জন্যই আমার নেওয়া। তো চলো তোমাদের দেখালাম যে আমি জুডিও থেকে কী কী নিয়েছি। আর একটি জিনিস যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে একদম ভুলে গেছিলাম, তো ভাবলাম না এটাও শেয়ার করি, এটা হচ্ছে লিপ বাম জুডিওরই, এটা না কফি লিপ বাম, তো আমার ছেলের এটা ভীষণ পছন্দ হয়েছে তো ওকে এটাও কিনে দিয়েছি। এটা হচ্ছে 49 মানে 50 rupees, তো এটাও ভীষণ ভালো, মানে এখন আমি ইউজ করিনি কিন্তু যারা ইউজ করছে তারা প্রত্যেকে বলেছে যে খুবই ভালো, তো এটাও নেওয়া হয়েছে। তো এরকম কসমেটিক্সেরও বহু রেঞ্জ কিন্তু ওখানে পেয়ে যাবে, মেকআপের জিনিস পাবে এবং মেকআপ রিমুভারও তোমরা কিন্তু ভালো ভালো পেয়ে যাবে, তো তোমরা কিন্তু অবশ্যই জুডিও ভিজিট করতে পারো। তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম যে আমি জুডিও থেকে কী কী এনেছি, তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা, বাই বাই।